গ্রেভিযুক্ত চাটনির মধ্যে সুজির বল দিয়ে মজাদার একটা রান্না করলাম। খুব নরম, খেতে খুব টেস্ট। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে, হ্যাঁ দারুণ লাগছে কিন্তু। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এলাম সব কিছু গুছিয়ে নিয়ে আমার রান্নাঘরে। আর আজকে আমি দারুণ একটা মজাদার রেসিপি বানাবো, যেটা হলো সুজির বল। এই সুজির বলটা দেখতে কিন্তু অন্যরকম হবে, শুধু বল নয়, তার সাথে থাকবে গ্রেভি চাটনি। আর এই গ্রেভি চাটনিতে যখন ওই সুজির বলগুলো দেওয়া হবে, দেখতে কিন্তু দারুণ লাগবে, খেতে তো অবশ্যই সুস্বাদু এবং পুষ্টিকর তো বটেই, কোনো তেল ছাড়াও রান্না বলতে গেলে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, কুচো কুচো করে রাখা কাজু কিশমিশ, থেঁতো করে রাখা আদা। এবার দেখো একটা বড় সাইজের আলু ভালো করে পরিষ্কার করে স্ট্রেনারে ঘষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো পেঁয়াজ আর আলু হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা সুজি দেবো। সুজির মধ্যে কিন্তু কারি পাতা দিলে বেশ ভালোই লাগে। একটু কুচো করে দিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ। তোমরা চাইলে জলও দিতে পারো, তবে দুধটা দিলে দারুণ একটা টেস্ট আসবে, সেই জন্য দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সুজি। আর এতে কিন্তু আলাদা করে জল দেবো না। এই সুজিটা দেওয়ার পর এই যে নেড়ে চেড়ে আবার একটু চাপা দিয়ে দেবো, তাতে করে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একদম শুকনো শুকনোও হয়ে যাবে। দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি, এবার আমি এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দেবো। সুজির বলগুলো গ্রেভি চাটনিতে দেওয়ার জন্য চাটনিটা রেডি করব। তো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা দেশি পাকা টমেটো, তিনটে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর টমেটোগুলো সিদ্ধ করে নেবো ভালো করে। আর এদিকে সুজিটা যে আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম আছে। এবার আমি ভালো করে মাখিয়ে নেবো, যেরকম আটা মাখে ঠিক সেইভাবে একটু মাখিয়ে নেবো। যেমনভাবে আটা মাখে ঠিক তেমনভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি বল বল শেপ দেবো, তো একদম ছোট ছোট সাইজের করব। এই যে এই সাইজেই আমি বল বানাবো। তো প্রথমে এই যে ছোট ছোট করে লিচি মতো নিয়ে এবারে আমি দু হাত দিয়ে এইভাবে গোল করে নেব। তো দেখো একটা বল বানিয়ে নিয়েছি, আর ঠিক এভাবেই প্রত্যেকটা বল বানিয়ে নেব। সুজির বল বানাতে বানাতে এদিকে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে দেখো সুজির বলগুলো বানিয়ে নিয়েছি, আর এটা চাটনির জন্য এই যে টমেটোগুলোও পেস্ট করে নিয়েছি। এই আমি কড়াইও বসিয়ে দিয়েছি উনুনে, দিয়ে দেবো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা এলাচ, জিরে, সর্ষে, কয়েকটা কারি পাতা, দু কোয়া রসুন। এবার দিয়ে দিচ্ছি থেঁতো করা আদা। তেলের মধ্যে সব কিছু হালকা করে ভেজে নিয়েছি, এবার টমেটো যে পেস্টটা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সুন্দর একটা কালার আসার জন্য দিলাম। আর ঝালের জন্য তো আমি এর আগে তো সিদ্ধ করে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। আর এই চাটনির মধ্যে তোমরা একটু টক দিতে পারো, মানে তেঁতুল, আর এই সময় তো আম উঠেছে, আমের একটা টুকরো দিয়ে ভালো করে পেস্ট করলেও বেশ টক টক লাগবে। তবে এটা দেশি টমেটো বলে আমি আর তেঁতুল বা আম কিছুই দিলাম না। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি।
দেখো এই টমেটো পেস্টের মধ্যে সামান্য একটু জলও দিয়েছিলাম, এখন ফুটে উঠেছে। এবার যে সুজির বলগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দেখো সুজির বলগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর এই যে গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে। এই চাটনি যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগবে, ঝালঝালও লাগবে, আবার টকটকও লাগবে, বেশ ভালোই লাগবে। তবে শেষে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাসুরি মেথি, ভালো করে 2 হাত দিয়ে ঘষে, এটাতে দারুণ একটা গন্ধ আসবে। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাও ছড়িয়ে দিতে পারো, সেটাও ভালো লাগবে। নামিয়ে নেব, এরপরে খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। তবে লুচি বা পরোটার সাথে কিন্তু এই বলগুলো খেতে ভালো লাগবে। এই মুহূর্তে আমার কাছে লুচি বা পরোটা নেই, তাই শুধু শুধু খেয়ে বলবো তোমাদের। এদিকে আমার রান্নাও হয়ে গেছে, আর এদিকে কুটুস আর মা বাবাও সবাই চলে এসছে। তো বাবা খেয়ে দেখো কেমন হয়েছে। গেবি যুক্ত চাটনির মধ্যে সুজির বল। তো বন্ধুরা দেখতে খুব সুন্দর, নরম, খুব নরম, খেতে খুব টেস্ট। দেখো দেখো এই তো দাদা দিদি খাচ্ছে, তো চাটনি দিয়েছে, এই দেখো চাটনি। এই যে সুজির বলটা চাটনি দিয়ে করেছে বৌমা, তো খেতে খুব টেস্ট হয়েছে। দেখো একদম নরম, ঠান্ডা না গরম? ঠান্ডা ঠান্ডা, ঠিক। চাটনি টমেটো চাটনি তো পাতার গন্ধটা না খুব ভালো লাগছে। ওই গন্ধটা যে পাচ্ছো ওটা হচ্ছে কাসুরি মেথির গন্ধ পাচ্ছো। আচ্ছা আচ্ছা বন্ধুরা, একবার এইভাবে তৈরি করে খাবে আর ভালো করে মেসেজ পাঠাবে কেমন হয়েছে। এবার কুটুসে থেকে আমি একটা খাই। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু এটা লুচি বা পরোটার সাথে একদম জমে যাবে, আর বিশেষ করে বাচ্চাদের টিফিনে এরকম যদি একটা খাবার থাকে তার বলতেই হবে না। জল দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য কুটুসের ঝাল লাগছে। আর সুজি পছন্দ করো অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওগুলো যাতে সবাই দেখতে পায়। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা টাটা টাটা, কুটুস টাটা দিচ্ছ, কেমন হয়েছে বলে দাও একবার। দিদি টাটা দাও, দিদি টাটা দাও, টাটা।